मेरी तकदीर में दर्द थे ही नहीं, दर्द उनके बनाए हुए हैं। अस्सलाम वालेकुम। এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলোর জন্য আমাদের ইনশট অ্যাপসটির প্রয়োজন হবে, আর এটির প্রো ভার্সনের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, অথবা অল ম্যাটেরিয়াল নামের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে গেলেও পেয়ে যাবেন। প্রথমে ভিডিওতে টাচ করবেন, তারপর এখান থেকে ফটোটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যে ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এই টিক মার্কে টাচ করে দিতে হবে। ছবিটি আনার পর এখানে ক্যানভাসে টাচ করতে হবে, তারপর এখান থেকে 9:16 সিলেক্ট করবেন, তারপর এটাকে বাড়িয়ে ফুল করে দিতে হবে, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনাকে এই ছবিটার উপর টাচ করতে হবে, তারপর এখান থেকে টেনে আপনার যত সেকেন্ডের প্রয়োজন তত সেকেন্ড করে নেবেন। তারপর একদম প্রথমে চলে যেতে হবে, এখানে ফিল্টার নামের একটা অপশান আছে, এখানে টাচ করার পর ইফেক্টে টাচ করতে হবে। তারপর আপনাকে এই গ্লিচ অপশানে টাচ করতে হবে, এগুলোকে বাঁদিকে নেওয়ার পর একদম লাস্টে JPEG লেখাটাকে টাচ করতে হবে, তারপর এটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ছবিটা কতটুকু কাঁপাতে চান, বেশি হলে বেশি, কম হলে কম করে দিতে হবে, তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনাকে এই লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে, তারপর ভিডিও এন্ড এটাতে টাচ করতে হবে, তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। প্রথমে চলে যাবেন, তারপর এখানে PIPতে টাচ করতে হবে, তারপর ভিডিওটাকে সিলেক্ট করবেন, গ্যালারি থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও আনতে হবে, এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা আনার পর এখানে ধরে এটাকে টেনে জুম করে একদম ফুল স্ক্রিন করে দিতে হবে, তারপর এগুলোকে বাঁদিকে নেওয়ার পর ব্ল্যান্ড অপশান পাবেন, এটাতে টাচ করার পর লাইটিংটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্ক করে দেবেন। এখন এই টুলসগুলোকে ডান দিকে নিতে হবে, তারপর PIPতে টাচ করতে হবে। এখন ফটোটাকে সিলেক্ট করুন, গ্যালারি থেকে একটা ব্ল্যাক হাফ শেডো আনতে হবে, এটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এটা আনার পর এখানে ধরে টেনে জুম করে নিতে হবে, তারপর একদম নিচের অংশে বসিয়ে দেবেন, তারপর এখানে একবার টাচ করতে হবে, তারপর ভিডিও এন্ড। এখন আপনাকে এই PIPতে টাচ করতে হবে, তারপর এখানে ভিডিওটাকে সিলেক্ট করবেন, একটা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও আনতে হবে, যেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, অথবা ইউটিউবে গিয়ে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লিখে সার্চ করলে অনেক ধরনের পেয়ে যাবেন, এগুলো এনে এখানে ব্যবহার করতে পারবেন। আনার পর এখানে ধরে এটাকে জুম করে নিতে হবে, তারপর একদম নিচের অংশে বসিয়ে দেবেন, তারপর এই টুলসগুলোকে বাঁদিকে নিতে হবে, এখান থেকে ব্লেন্ডে যেতে হবে, তারপর এটাকেও লাইটিং করতে হবে, তারপর টিক মার্কে টাচ করে দেবেন, তারপর আবার টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনাকে এই স্টিকারের মধ্যে টাচ করতে হবে, তারপর এই চিহ্নটাতে টাচ করবেন, তারপরে প্লাস আইকনে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা বর্ডার PNG আনবো, এটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আনার পর টিক মার্কে টাচ করে দেওয়ার পর এখানে এটাকে মাঝ বরাবর করে নিতে হবে, একদম মাঝ বরাবর হওয়ার পর এখানে ধরে এটাকে ফুল স্ক্রিনের বর্ডারে বসিয়ে দেবেন, তারপর এখানে একবার টাচ করতে হবে, তারপরে ভিডিও এন্ড এটাতে টাচ করতে হবে, তারপর টিক মার্ক করে দেবেন। আমার ভিডিও এডিটিং হয়ে গেছে, এটাকে সেভ করার জন্য এখানে টাচ করবেন, তারপরে সেভে টাচ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।